হ্যালো ফ্রেন্ড বং টেক চ্যানেলের নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো তোমরা ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে যারা স্মার্টফোন ব্যবহার করে থাকো তো তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে লিখবে ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস বলে সার্চ করবে ফাইন্ড মাই ডিভাইস বলে যেই সার্চ করবে এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ তোমাদের সামনে আসবে তার মধ্যে দেখবে যে গুগল এলএলসি লেখা এটাই কিন্তু আসল অ্যাপটি তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো তোমরা সেটাকে ওপেন করে নেবে এবার বলি এই অ্যাপের সাহায্যে তোমরা কি করতে পারবে ওকে এই অ্যাপটা হচ্ছে এমন একটি অ্যাপ তোমার মোবাইলে যদি এটা ইনস্টল করা থাকে এবং তোমার মোবাইলে যদি লোকেশানটা এনেবেল করা থাকে তাহলে তোমরা ধরো কোনো জায়গায় পড়তে গেলে কিংবা কোনো অফিসে গেলে ধরো তোমার ফোনটা কেউ লুকিয়ে রাখলো কিংবা তোমার ফোনটা চুরি হয়ে গেলো সেই ক্ষেত্রে তুমি যদি আইডি এবং পাসওয়ার্ডটা যদি মনে রাখতে পারো কিংবা তোমার যদি মনে থাকে তুমি ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা তোমার একটা অন্য মোবাইল কিংবা কম্পিউটারে যদি লগ ইন করো তাহলে দেখতে পারবে যে মোবাইলটা এক্স্যাক্ট লোকেশান কোথায় আছে এবং তুমি ওখান থেকে কিন্তু রিং করাতে পারবে যে মোবাইলটা অন্য মোবাইল দিয়ে যদি তুমি রিং বলে একটা অপশান আছে আমি সব দেখিয়ে দিচ্ছি যদি ওখানে ক্লিক করো তাহলে তোমার মোবাইলে কিন্তু অটোমেটিকলি কিন্তু রিং হতে থাকবে তাহলে সেক্ষেত্রে তুমি অটোমেটিকলি বুঝেই যাবে যে তোমার যে মোবাইলটা কোথায় আছে তো দেখো এখানে কন্টিনিউ তোমাদের যে ইমেল আইডি সেটা ওপেন করে কন্টিনিউ করবে করে করার পরে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে অলরেডি দিয়ে দিয়েছি এবার আমি সাইন ইন করব ওকে দেখো আমি সাইন ইন করলাম সাইন ইন করার পর দেখো আমার কিন্তু এক্স্যাক্ট কী ফোনে মোবাইলটা চলছে এবং কত পারসেন্ট চার্জ আছে এছাড়াও কি সিম আছে মোবাইলে কিন্তু প্রত্যেকটা তুমি কিন্তু দেখতে পারবে এবং তোমার মোবাইলে চার্জ আছে কি না তোমাদের যদি কোনো গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড থাকে তোমরা দেখতে পারবে যে ওর মা মানে মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে কোন সিম ব্যবহার করছে এবং এই দেখো এখানে প্লে সাউন্ড দেখতে পাচ্ছ এই প্লে সাউন্ড করলে কিন্তু দেখতে পাচ্ছ তোমার সাউন্ডটা হবে দিয়ে স্টপ করতে পারো এটা কিন্তু তোমার মোবাইলে হবে এবং তোমার যদি মনে হয় যে তোমার মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে যে গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং তুমি এই ইরেস ডিভাইসটা নিচে ডিজেবেল হয়ে আছে কারণ এটা আমার মোবাইল বলে এটা ইরেসটা এখন ডিজেবেল হয়ে আছে বাট এই লগ আইডি দিয়ে যদি আমি অন্য কম্পিউটার কিংবা মোবাইলে যদি আমি লগ ইন করতাম তাহলে ইরেজ ডিভাইসটা কিন্তু এটা এখানে ডিজেবেল না এনেবেল থাকতো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু সব তথ্য কিন্তু ডিলেট করতে পারবে ধরো তোমার ফোনটা হারিয়ে গেল তুমি খুঁজে পাচ্ছো না এবং তোমার পার্সোনাল ইনফরমেশান তোমার মোবাইলে রয়েছে সেক্ষেত্রে তুমি ইরেস ডিভাইস করে টোটালটা কিন্তু তুমি ডিলেট করে দিতে পারো এখান থেকে যাতে তোমার তথ্যগুলো তোমারই জানা থাকে কিছু পার্সোনাল ছবি থাকতে পারে পার্সোনাল ডকুমেন্ট থাকতে পারে যার যেটা পার্সোনাল এবং এখানে যদি তুমি লোকেশানটা এনেবেল করে দাও এই মোবাইলটাকে লোকেশানটা এনেবেল করে রাখলে এখানে কিন্তু তুমি দেখতে পারবে যে লোকেশানটা কোথায় এখন কিন্তু রয়েছে একবার রিফ্রেশ করে নেবে মোবাইলটা এক্স্যাক্ট লোকেশন দেখতে পারবে এবং রিং করতে পারবে এটা একটা ভালো একটা সুবিধা ধরো তুমি মোবাইলটা কোথায় রেখেছো ঘরে খুঁজে পাচ্ছ না বাট তোমার মোবাইল তো তুমি খুঁজে পাবে না বাট তোমার বাড়িতে যদি আরেকটা স্মার্ট ডিভাইস কিংবা স্মার্ট মোবাইল থাকে তুমি সেখান সেখান থেকে কিন্তু একটা রিং করলে তোমার মোবাইলে কিন্তু রিং হয়ে যাবে তো এইভাবে কিন্তু দেখো ইন ইউর হ্যান্ড এখানে দেখাচ্ছে কারণ এটা আমার কাছে আছে এখন এবং লোকেশানটা যেখানে আছে মোবাইলটা আমি কিন্তু সেখান থেকেই লগ ইন করছি তার জন্য লেখা আছে ইন ইয়োর হ্যান্ড তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু টোটাল মোবাইলটা কিন্তু সিকিউরিটি করে রে রেখে দিতে পারো তো ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি পরের দিন হাজির